নিতাই পুখুরীর পঙ্খী সন্দিক রহস্যজনক মৃত্যুক লৈ আজিও অব্যাহত আছে প্রতিক্রিয়া। দোষীক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিত রাজপথ অবরোধ করে আটাচু শিবসাগর জেলা সমিতির প্রতিবাদ। প্রতিবাদত বহিছে নিতাই পুখুরীর স্থানীয় রাইজ। অভিযুক্ত স্বামী নীতিকেশ দাসক কোনো কারণত রেহাই নিদিবলৈ আরক্ষী আর সরকারক সকিয়নি প্রতিবাদী রাইজর। এয়ার আপনাদের দেখিবলৈ পাইছে হাতে হাতে প্লে কার্ড লৈ এইদরে পঙ্খী সন্দিকর হয়ে ন্যায় বিচারি আহিছে এই সকল রাইজে। ইয়া নিতাই পুখুরীর পরিবেশ আমি আপনাদের দেখাইছো আর এই প্রতিবাদ স্থলীর পর আমার সবিশেষ জানাব আমার সাংবাদিক মৃদুল বুড়াগোহাঁয়ে। ডিমুর নিতাইপুখুরী প্রতিভাবান যুবতীর পঙ্খী সন্দিক হত্যাকাণ্ডর প্রতিবাদত ইতিমধ্যে ডিমুত সদৌ টাইহম ছাত্র সন্থা ইয়াত পথ অবরোধ করেছে, রাষ্ট্রীয় ঘাই পথ অবরোধ করেছে, সহযোগী উৎপলে দেখাইছে। ইতিমধ্যে টাই আহোম ছাত্র সন্থার উদ্যোগত সকলো ওলাই আছে আর নিতাইপুখুরী পঙ্খী সন্দিক গৃহর গাঁর মহিলাসল ওলাই আছে আর বিভিন্ন প্রান্তর মহিলাসল ওলাই আছে আর টাই আহোম ছাত্র সন্থার উদ্যোগত আসলে আজি এনে ধরনের প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে আর দাবি করেছে পঙ্খী সন্দিক উচিত তদন্ত করবেন আর দোষীক দৃষ্টান্তমূলক শাস্তি দিব লাগে। আমি পোনে পোনে যাব বিচার বসন্ত গগৈ আছে টাই আহোম ছাত্র সন্থার কেন্দ্রীয় সভাপতি। রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করেছে বিষয়টি অতিকে দুর্ভাগ্যজনক। আমি রাষ্ট্রীয় ঘাইপথ এখানে অবরোধ করবলগা হয়েছে। যিজন ইনভেস্টিগেশন অফিসার আছে নীলকমল বৰুৱা আর উপ আদি আরক্ষী অধীক্ষক দেউরিয়ে এই গোটেই বিষয়টি এই হত্যাকাণ্ড আত্মহত্যা রুখবলে চেষ্টা করেছে। দোষীক তেখেতলোকে দোষীক তেখেতলোকে বসাবলে চেষ্টা করেছে, গতি তাক আমি সদায় ক্ষুণ্ণ হয়েছো আর ইয়ার বিরুদ্ধে আজ রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ হয়েছে। আমি তিনদিনের সরকার সময় মাতিছো, ইয়ার যদি উচিত বিচার নয়, ইয়ার যদি উচিত তদন্ত নহয় আর দোষী পুলিশ বিষয়ক যদি শাস্তি নিদিয়ে অনাগত সময় শিবসাগর জেলার বন্ধতে কার্যসূচী লোলে সদৌ টাইমস বাধ্য হব। কি কব আজ রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করবলগা হয়েছে? আমি আজি বহু অতিকে দুঃখ বিষয়। এজনী ছোৱালী হত্যাকারী কোনো বিচার হওয়া নাই, আমাক বিচার লাগে। গতি হত্যাকারী যিজনক আমার সোনকালে বিচার করে আমাক মৃত্যুদণ্ড দণ্ডিত করক। কি কব আজি আমাক আমাক তদন্ত লাগে, আমাক যোনজন হত্যাকারী আছে তেওঁক আমাক শাস্তি দিব লাগে, নারী সুরক্ষা লাগে। মৃদুল বুড়াগোহাঁয়ে আপনাকে এই প্রতিবাদস্থলীর পরিবেশ দেখার আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো।